বিন মর্তুজার অধিনায়কত্ব শেষ আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মাশরাফির অধীনে শেষ ম্যাচটিতেও জয় পেতে চাচ্ছে বাংলাদেশ দল তবে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যেতে হয় মাশরাফিদের টসে হারলেও ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে ব্যাটিং শুরু করেন এ নামা তামিম এবং লিটন দারুণভাবে সূচনা করে রেকর্ড গড়া পার্টনারশিপে তারা একশো বিরাশি রানে অপরাজিত ছিল কিন্তু তখনই চরম দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় ছন্দে থাকা বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যানকে গতকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল সিলেটে আজকের ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে আর এবার সেই সম্ভাবনাটাই বাস্তবে পরিণত হল খেলার চৌত্রিশ ওভারের দ্বিতীয় বলে বৃষ্টির কারণে খেলা থেমে যায় বৃষ্টি ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হলে বাংলাদেশের জন্য ম্যাচের সংখ্যাও কমে যাবে সেই ক্ষেত্রে দারুণ ফর্মে ব্যাটিং করতে থাকা লিটন এবং তামিমের জন্য এটি খুবই দুঃসংবাদ হবে বৃষ্টি হওয়ার আগে লিটন সংগ্রহ করেছিলেন একশো বলে একশো রান অন্যদিকে তামিম ইকবাল সংগ্রহ করেছিলেন চুরাশি বলে উনআশি রান